নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, উচ্চ মাধ্যমিক 2022 পরীক্ষা নিয়ে এইমাত্র সংসদ জারি করলো এক নিয়ম। তো বন্ধুরা, বলা যেতে পারে উচ্চ মাধ্যমিক 2022 পরীক্ষার্থীদের জন্য এই নিয়মটা কিন্তু বিরাট বড় সুখবরের। তো বন্ধুরা, ঠিক কী নিয়ম জারি করা হয়েছে তো সেটাই আপডেট থাকছে এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটিকে একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা আমাদেরকে ফলো করতে পারেন ফেসবুক পেজেও। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো বন্ধুরা, আপনারা জানেন যে করোনা ভাইরাসের কারণে উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা 2021 তা কিন্তু স্থগিত করা হয়েছিল, তা কিন্তু পরীক্ষা হয়নি। তো উচ্চ মাধ্যমিক 2022 নিয়েও আরও একটি বিরাট বড় আপডেট দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তো কী আপডেট দিয়েছে, চলুন সেটাই আজকের বিস্তারিত জানিয়ে দেবো। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তো অবশ্যই বলবো ভিডিওটির নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। অফলাইন পরীক্ষা হলেও হোম ভেন্যুতেই বসে পরীক্ষা দিতে পারবেন পড়ুয়ারা, সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের পক্ষ থেকে স্কুলগুলিকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হলো সিদ্ধান্ত। সেই সঙ্গে এনরোলমেন্ট ফর্মের নিয়মকানুনও স্পষ্ট করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তো আজ একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে সংসদের তরফে জানানো হয়েছে 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম ভেন্যুতেই হবে, অর্থাৎ ছাত্রছাত্রীরা নিজ নিজ বিদ্যালয়ে বসেই পরীক্ষা দিতে পারবে। একসঙ্গে জানানো হয় যে এনরোলমেন্ট ফর্মে শতকরা উপস্থিতির হারের জায়গায় পরীক্ষার্থীদের লিখতে হবে NA অথবা অনলাইন ক্লাস হিসাবে পূরণ করে রাখতে হবে ওই স্থানটি। তো উল্লেখ্য, মার্চ মাসেই রয়েছে মাধ্যমিক পরীক্ষা, আর তারপর এপ্রিলে রয়েছে উচ্চ মাধ্যমিক 2022। এদিকে কয়েকদিনের মধ্যেই রয়েছে স্কুল স্তরের টেস্ট পরীক্ষা। শিক্ষকদের একাংশ তাই পড়ুয়াদের পরামর্শ দিচ্ছেন টেস্ট পরীক্ষাকে যেন হালকাভাবে না নেওয়া হয়, প্র্যাকটিস নয় বরং ফাইনালের প্রস্তুতি নিয়েই যেন পড়ুয়ারা পরীক্ষার হলে ঢোকে। আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে টেস্টের নম্বরই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। সূত্রের খবর, যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যদি কোনো কারণে নেওয়ার মতো পরিস্থিতি না থাকে, সেক্ষেত্রে টেস্ট পরীক্ষার ফলাফল দেখেও মূল্যায়ন করা হতে পারে। জানানো হয়েছে দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা 31 ডিসেম্বরের মধ্যে নিয়ে নিতে হবে স্কুলগুলিকে, সেই পরীক্ষার ফলাফল যত্ন সহকারে রাখতে হবে, বিষয়ভিত্তিক নম্বর তুলে রাখতে হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরবর্তী সময়ে এই নম্বর চাইতে পারে। তো আজ এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তো আগেই আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের নিঘণ্ট প্রকাশ করেছে মন্ত্রশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 7ই মার্চ থেকে 2022 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা, পরীক্ষা চলবে 16ই মার্চ পর্যন্ত। পরীক্ষার দিনক্ষণ ঘোষণার দিনেও পর্ষদ সভাপতি জানিয়েছিলেন মাধ্যমিক শুরু হবে সকাল 11:45 থেকে চলবে বেলা 3টে পর্যন্ত। প্রথম 15 মিনিট পড়ুয়ারা প্রশ্নপত্র পড়ার জন্য সময় পাবে, পরের 3 ঘন্টা লেখার জন্য। এবারে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে 9,991টি স্কুলের পড়ুয়ারা। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন তো যেটা আপডেট? জানা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিকের যে দিনক্ষণ সেটা কিন্তু ঘোষণা করা হয়ে গিয়েছে, সেটা আপনারা জানেন। উচ্চ মাধ্যমিক 2022 যে পরীক্ষা সেটা কিন্তু হোম ভেন্যুতেই হবে, অর্থাৎ একেবারে নিজেদের স্কুলেই বসে পরীক্ষা দিতে পারবে উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা। এবং এখানে কিন্তু একটি বিষয় জানানো হয়েছে, যদি কোনো কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আপনাদের না নেওয়া হয়ে থাকে, অর্থাৎ পরীক্ষার্থীদের যদি পরীক্ষা না নেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু টেস্টের নাম্বারটাকেই বিবেচ্য করা হবে। তাই টেস্টে যদি আপনারা কোনোভাবে নাম্বার কম পান, সেটা কিন্তু আপনাদের ফাইনাল নম্বর হিসাবে গৃহীত হয়ে যাবে। তাই অবশ্যই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি বার্তা, টেস্ট পরীক্ষা আপনারা ভালোভাবেই দেবেন। তো বন্ধুরা, এটা ছিল আপডেট। আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে একেবারেই ভুলবেন না।